স্বাগত করুছি ওড়িয়া রোষেই কি। আজ মু আপনার মান সহ সেয়ার করবি কাকুড়ির গোটে রেসিপি। কাকুড়ি আমি কেউ রেসিপি প্রস্তুত করে পারিবা, কাকুড়ি তরকারি। আপন বহুত ইজিলি কাকুড়ি তরকারি রেসিপি বনাই পারিবে, বহু জলদি বি হয়ে যাব। যদি কাকুড়ি তরকারি রেসিপি আপনার জাঁয়া চাহুন ভিডিওটি ভালো ভাবে দেখুন। যদি মোটর ভিডিওটি আপনার ভালো লাগিছে এপর্যন্ত আপনার মো চ্যানেল সবসক্রাইব করে না তাহলে সবসক্রাইব করেদেবে, লাইক সেয়ার বি করেদেবে। তো চলুন স্টার্ট করে নেওয়া আজর রেসিপি। এবে এটু প্রথমে আমি তেল নিয়ে গলে দুই চামচ তেল গোটিয়ে গরম হওয়া দেবা। এটি জিরা হাফ টিস্পুন, পিঁয়াজ, পিঁয়াজ আমি বসে নিয়েছি, অদা রসুন ছেচি কুনে নিয়েছি হাফ চামচ, এবার দিকে চলাইবা এক মিনিট যাই অদা রসুন পচাশ মিনিট যাওয়া পর্যন্ত। এটি মু টমাটো দুইটা কাটিকি নিয়েছি করেদেলি। এটি লুণ পকাই দেলে দেখিকি আপনার লুণ আড করবে। এটি মু লঙ্কা গুঁড পকাইলি ওয়ান টিস্পুন, হলদী গুঁড হাফ টিস্পুন, এটি মু খড়গপুর মশলা গোটে টিস্পুন নিয়েছি। আপনার পাখে যদি খড়গপুর মশলা আভেলেবল না আপনার করি পাউডার পকাই পারে, নহলে আপনার ঘরে যে মশলা ইউজ করছেন তাকে পকাই পারে। এবার এটা আমি এপরে চলাইবা, টমাটা সফট হয়ে যাব, মশলাটা ঠিক সে রেডি হয়ে যাব। এবে এটি আমি নিয়ে যাইছি দুইটা কাকুড়ি মু কাটিকি নিয়ে যাইছি। এবে আমি অ্যাড করব আমি কভর দিয়ে দেবা 10-15 মিনিট পাই ঠিক সে কুক হওয়া মিডিয়াম ফ্লেম রে হি রাখিবে। এটি আমার 15 মিনিট হয়ে যাইছি। এবে আমি এটি গোটে টিস্পুন গরম মশলা নিয়ে গেল, ধনিয়া পত্র টিকে শুকিলা হল যাই কুক করে নেবা। এবে এটি আমার কাকুড়ি তরকারি রেডি হয়ে যাইছি, পানি বি টিকে জস্ট কমে যাইছে। এবে আমি সর্ভিং প্লেট কু বার করে নেবা। এটি আমার রেডি হয়ে যাইছে কাকুড়ি তরকারি। আপনার বি নিশ্চয় ঘরে থাকে ট্রাই করতু। কাকুড়ি তরকারি রেসিপি কেমি লাগিলা কমেন্ট সেকশনে কমেন্ট করে নিশ্চয় জনাইবে। রুচি, ধন্যবাদ।